আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমরা এর আগের ভিডিওগুলোতে জেনেছিলাম বিজ্ঞান এবং প্রযুক্তি কি, বিজ্ঞান এবং প্রযুক্তি কি এবং বিজ্ঞান এবং প্রযুক্তির সম্পর্ক, পার্থক্য বা ব্যবহার প্রভৃতি সম্পর্কে। আজ আমরা জানব কৃষিতে প্রযুক্তি কিভাবে ব্যবহার করা হয় বা কৃষিকাজে আমাদের কৃষকরা কিভাবে বৈজ্ঞানিক পদ্ধতিতে ফসল ফলাচ্ছে, আমরা সেই বিষয়গুলো সম্পর্কে জানব। আমরা জানব যান্ত্রিক প্রযুক্তি সম্পর্কে, রাসায়নিক প্রযুক্তি সম্পর্কে এবং জৈব প্রযুক্তি সম্পর্কে। চলো দেখে নেওয়া যাক। প্রথমেই আসি আমরা যান্ত্রিক প্রযুক্তিতে। যান্ত্রিক প্রযুক্তি কী ধরনের প্রযুক্তি? এই যে আমরা বিভিন্ন সময় ফসল ফলানোর জন্য শাবল, কোদাল বা লাঙল এই ধরনের বিভিন্ন যন্ত্র ব্যবহার করি না, এগুলোতে কী হয়, আমাদের কিন্তু কর্মক্ষমতা বৃদ্ধি পায়, মানে আমরা কিন্তু খুব কার্যকরীভাবে ফসল ফলাতে পারি। এই যে শাবল, কোদাল, লাঙলের উদ্ভাবন হয়েছে, কেন উদ্ভাবন হয়েছে, যাতে আমরা খুব সুন্দর মতো ফসল উৎপাদন করতে পারি। এছাড়াও এই যে ট্রাক্টর, সেচ পাম্প, এই যে ট্রাক্টর, সেচ পাম্প বা ফসল মারাইয়ের বিভিন্ন যন্ত্র উদ্ভাবন করা হয়েছে, এই যে প্রযুক্তিগুলো ব্যবহার করা হয়েছে, এগুলো কিন্তু সবই আমাদের অনেক বেশি উৎপাদনের জন্য করা হয়েছে। এবং বর্তমানকালে আমাদের কৃষকরা কিন্তু এই সকল প্রযুক্তি ব্যবহার করে অনেক বেশি পরিমাণে ফসল উৎপাদন করতে সক্ষম হচ্ছে। দ্বিতীয়টি হচ্ছে রাসায়নিক প্রযুক্তি। রাসায়নিক প্রযুক্তি বলতে আসলে আমরা কী বুঝি? রাসায়নিক প্রযুক্তি হচ্ছে গিয়ে বাড়তি উৎপাদনের জন্য যখন কৃষকরা রাসায়নিক সার এবং কীটনাশক ব্যবহার করে, তখন আমরা সেটাকে বলি রাসায়নিক প্রযুক্তি ব্যবহার করা। এই যে রাসায়নিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে, এখানে দেখতে পাচ্ছ তোমরা, কীটনাশক ব্যবহার করা হচ্ছে বা রাসায়নিক সার ব্যবহার করা হচ্ছে, এগুলোর কারণে কিন্তু আমাদের অনেক বেশি ফসল উৎপাদন হচ্ছে। রাসায়নিক সার উদ্ভিদের ভালো বৃদ্ধি করতে সাহায্য করে, এবং এই যে কীটনাশক, এই কীটনাশক কী করে, ক্ষতিকারক পোকামাকড়ের দমই থেকে, আক্রমণ থেকে আমাদের ফসলকে রক্ষা করে। তাই রাসায়নিক প্রযুক্তির মাধ্যমে কিন্তু আমাদের অনেক বেশি উন্নত মানের ফসল আমরা পাচ্ছি। যদিও রাসায়নিক প্রযুক্তির কারণে বা এই যে রাসায়নিক সার ব্যবহার কারণে আমাদের মাটি দূষিত হচ্ছে কিংবা কীটনাশকের কারণে আমাদের পানি দূষিত হচ্ছে, কিন্তু একই সময়ে কিন্তু আমরা ভালো মানের ফসলও পাচ্ছি। এবার আসি জৈব প্রযুক্তি সম্পর্কে। জৈব প্রযুক্তি আসলে কি? জৈব প্রযুক্তি হচ্ছে মানুষের কল্যাণে নতুন কিছু উৎপাদনে জীবের ব্যবহারই হচ্ছে জৈব প্রযুক্তি। অর্থাৎ বিভিন্ন ধরনের গাছপালা বা জীবের ব্যবহার করে আমরা নতুন কোনো যদি জীব উৎপাদন করি বা নতুন কোনো গাছের সৃষ্টি করি, তখন সেই প্রযুক্তিটিকে আমরা বলবো জৈব প্রযুক্তি। জৈব প্রযুক্তির মাধ্যমে কিন্তু বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদ সৃষ্টি হচ্ছে। এক ধরনের ধান গাছ থেকে জৈব প্রযুক্তি ব্যবহার করে আমরা আরেক ধরনের গাছ আমরা পাচ্ছি, বা বিভিন্ন ধরনের টিস্যু কালচার হতে পারে, বা এই ধরনের বিভিন্ন ধরনের প্রযুক্তি ব্যবহার করে কিন্তু আমরা নতুন উদ্ভিদ সৃষ্টি করতে পারি। এখন এই যে নতুন আরেক ধরনের উদ্ভিদ সৃষ্টি হচ্ছে, এই উদ্ভিদগুলো কিন্তু অনেক পুষ্টি সমৃদ্ধ হয়, পোকামাকড় প্রতিরোধী হয় এবং অধিক ফলনশীল উদ্ভিদ উৎপাদনে আমাদেরকে সহায়তা করে। তার মানে কি, এই যে যুগের পরিবর্তনের সাথে সাথে বা বিজ্ঞান এবং প্রযুক্তির অগ্রগতির সাথে সাথে জৈব প্রযুক্তির যে ব্যবহার, এই ব্যবহার কিন্তু আমাদেরকে নতুন জীবের সৃষ্টি বা নতুন বৈশিষ্ট্য সম্পন্ন বিশেষ উদ্ভিদ সৃষ্টি করতে সাহায্য করছে। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে, ট্রাক্টর বা সেচ পাম্পের ব্যবহার কৃষিতে কোন প্রযুক্তির মধ্যে পড়ে? এই যে আমরা ট্রাক্টর ব্যবহার করছি, সেচ পাম্প ব্যবহার করছি, এটি কৃষিতে কোন প্রযুক্তির মধ্যে পড়ে? আর আশা করছি আজকে তোমরা যারা এই ভিডিওটি দেখেছো, তারা সবাই কৃষিতে আমাদের প্রযুক্তি কিভাবে কাজে লাগছে সেই বিষয়গুলো সম্পর্কে খুব ভালো মতো ধারণা লাভ করেছো, এবং ভবিষ্যতে যখন তোমরা এগুলো নিয়ে আরও পড়াশোনা করবে, তোমাদের ধারণা আরও বেশি পরিষ্কার হয়ে যাবে। তোমাদের জন্য অনেক শুভকামনা।